করোনা অতিমারির মধ্যে প্রতিভা অন্বেষণে এটিএন বাংলা ও এটিএন এমসিএল এর যৌথ আয়োজনে অনলাইনে প্রায় 60,000 প্রতিযোগীর মধ্য থেকে 500 প্রতিযোগী বাছাই করে শুরু হয়েছিল আগামী তারকা সিজন 2। একই মঞ্চে গান ও নাচ নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত রিয়েলিটি শো আগামী তারকা সিজন 2 এর ফাইনাল রাউন্ড আগস্টে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এটিএন এমসিএল এর সিইও সাজেদুর রহমান মুনিম। 30 জনের মধ্যে থেকে 15 জন নিয়ে আগামী মাসে ফাইনাল গালা অনুষ্ঠিত হবে নাচ এবং গানের। আগামী মাসের 5ই অগস্ট আমরা ফাইনাল গালার একটি টেন্টেটিভ ডেট দিয়েছি, যদি আমাদের কোনো সমস্যা না হয় তাহলে সেই ডেটই আমাদের হবে। এই হলো আমাদের অনুষ্ঠান। আর আমি চাবো যে গত বছর এবং এবছর যারা হয়েছে অন্তত সেমিফাইনালে উঠেছে তাদের নিয়ে নিয়মিতভাবে এটিএন বাংলায় প্রতি সপ্তাহে একটি নতুন শিল্পীদের অংশগ্রহণে একটি অনুষ্ঠান হবে, এটা আমরা চাই, এটা চেয়ারম্যানের কাছে দাবি। আশা করি এই অনুষ্ঠানটি হলে ওদের আমরা প্রোভাইড করতে পারবো যে নিয়মিতভাবে যে ওরা পারফর্ম করবে। সঠিক চর্চার মাধ্যমে নিজেদের প্রতিভাকে বিকশিত করার জন্য প্রতিযোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেয়া বিশিষ্টজনরা। আপনারা চর্চা চালিয়ে যাবেন, এবং চর্চা থাকলে হোক না টেলিভিশনে আপনি আসতে পারলেন না, কিন্তু সবই কি টেলিভিশনের জন্য, সবই কি স্টেজের জন্য, সবই কি ফিল্মের জন্য? আমার নিজের জন্য কিছু নেই, আমি তো নিজের জন্য কিছু করছি না, অপরের জন্য। আপনার পারফর্মিং আর্টস আবার বেসিক্যালি অপরের জন্যই হয়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমি যদি ভালো না বাসি তাহলে আমাকে কেউ ভালোবাসবে না। আপনারা নিজেকে ভালোবাসতে শিখুন, ভালোবাসুন, এবং যারা আপনাদের যে সিনিয়র তারা কীভাবে বড় হয়েছেন সেটা একটু খোঁজ খবর নিন, তাহলে আপনারাও কিন্তু বড় হতে পারবেন। জয় গোল্ডেন ডায়মন্ড থেকে প্রথম যে পুরস্কার পাবে তাকে আমরা একটা ক্রাউন দিব, এবং যে যারা দ্বিতীয় হবে তাদেরকে দেওয়া হবে ডায়মন্ডের প্যান্ডেন্ট, এবং যারা তৃতীয় হবে তাদেরকে দেওয়া হবে ডায়মন্ডের রিং। এই কম্পিটিশন প্রতিটি টেলিভিশনে হওয়া উচিত, এই কম্পিটিশনের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া উচিত। আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব, আপনারা দেশটাকে বাঁচাতে পারবেন এই সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে। টিএন বাংলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল তোমাদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এবং এখানে মুনিম ভাই আছে, মুনিম ভাই চ্যালেঞ্জ নিয়ে আছেন, অনেক চ্যালেঞ্জ তাকে ফেস করতে হচ্ছে, এই চ্যালেঞ্জের মধ্যে দিয়েই তিনি নিশ্চয় ভালো একটা ফলের দিকে এগিয়ে যাবেন, এবং তোমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম পাবা, এবং এটিএন বাংলা এই জন্য খুবই আনন্দিত তোমাদেরকে কীভাবে প্রোভাইড করা যায় বিভিন্ন সেক্টরে, তোমাদের প্রতিভা বিকাশে কীভাবে সহায়তা করা যায় সেটা নিশ্চয় আমরা করব, এবং এই যে প্রত্যয় এটা আমাদের সবসময় থাকবে, এবং আমাদের গার্জিয়ান আছেন আমাদের যিনি স্বপ্ন পুরুষ ডক্টর মাহফুজুর রহমান স্যার, তিনি সবসময় যে স্বপ্ন দেখেন সে স্বপ্ন বাস্তবায়ন করেন, তিনি খুবই নিশ্চিত যে তার স্বপ্ন বাস্তবায়ন হতে হবে, এই প্রত্যয় নিয়ে আমরাও সেই সাথে এগিয়ে যাব, তোমাদেরকে নিশ্চয়ই একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবে। যার মাধ্যমে প্রতিভা বিকাশের সুযোগ আছে, এবং যারা প্রতিভা বিকাশ করার সুযোগ পাচ্ছে তারা পথভ্রষ্ট হওয়া থেকে নিজেকে রক্ষা করছে। এই জন্য এটিএন বাংলাকে ধন্যবাদ, একই সাথে এটিএন এমসিএলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি এই প্রতিভার বিকাশের সুযোগের মাধ্যমে যারা বের হয়ে আসবে তারাই হবে সত্যিকারের সুনাগরিক, তার কারণ তারা একটা প্রতিযোগিতার মধ্যেই বেড়ে উঠবে, তার মনে থাকবে শৃঙ্খলাবোধ, তার মধ্যে বাস করবে কর্মস্পৃহা, তার মধ্যে জাগ্রত হবে সাহস। এইগুলোর সমন্বয় যখন একটি মানুষের মধ্যে ঘটে নিশ্চিতভাবেই সে একটি সফল মানুষ, আর এই সফল মানুষ তৈরির কারিগর হিসাবে এটিএন বাংলায় গিয়ে এসছে এটিএন এমসিএলকে সাথে নিয়ে। সেজন্য আমি এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে জানাচ্ছি আন্তরিক সাধুবাদ। একই সাথে যে প্রতিযোগিতা শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে সেই প্রতিযোগিতার সফলতা কামনা করছি। সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নে এবং বেশি করে এ ধরনের রিয়েলিটি শো আয়োজনের জন্য বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ দিয়েছেন এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ। সরকার অন্ততপক্ষে তাদের যে কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে সেই কর্পোরেট কোম্পানিগুলোর অন্ততপক্ষে সিএস ফান্ডের, সিএসআর ফান্ডের অর্থাৎ যে ফান্ডগুলো বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য দেওয়া হয় সেই ফান্ডের অন্ততপক্ষে 2% যাতে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশেষ করে রিয়েলিটি শোর জন্য তারা এই কর্পোরেট কোম্পানিগুলো প্রদান করে। এই ধরনের যদি একটি আইন পাস করে তাহলে কিন্তু রিয়েলিটি শোগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, তা না হলে স্পন্সরের অভাব, পৃষ্ঠপোষকতার অভাব, আজকে যারা পৃষ্ঠপোষক আসছেন তারা কতখানি করতে পারবেন, তাই
সরকারের কাছে বিশেষ অনুরোধ এই সিএসআর পয়েন্ট থেকে যাতে এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য একটা বিশেষ বরাদ্দ রাখা হয় সেটা আমরা অনুরোধ করতে পারছি। আমাদের তরুণরা আমাদের অহংকার, আমাদের সমাজ বিনির্মাণের তারাই হাতিয়ার, তারা ভবিষ্যতে আমাদের সমাজকে গড়বে, রাষ্ট্রকে গড়বে, দেশকে গড়বে। তারা যদি আমাদের লাল সবুজের পতাকাকে আজকের আমাদের এই গুণী শিল্পীদের মতো সারা পৃথিবীতে তারা উত্তোলন করতে পারে, নিয়ে যেতে পারে, তখনই কিন্তু আমাদের একটা গর্ব হবে, আমাদের একটা অহংকার হবে। আমাদের সাবিনা ইয়াসমিন, আমাদের রুনা লায়লা, আমাদের ফাতেমা জোহরা, আমাদের আবিদা সুলতানারা, তারা কিন্তু যুগে যুগে তারা বেঁচে থাকবেন। তারা কখনোই কিন্তু তাদের, যদিও তাদের দেহাবসান কখনো না কখনো হবে সৃষ্টির বিশেষ কারণের, সৃষ্টির ইচ্ছায়, কিন্তু স্রষ্টার ইচ্ছায়, কিন্তু আমি মনে করি তারা আমাদের কাছে বেঁচে থাকবেন তাদের গানের মধ্যে দিয়ে। এবং একই সাথে একটা কথা বলবো যে আজকে যারা এখানে এসেছে, যাদের বিভিন্ন জেলা থেকে যারা এসেছে, প্রত্যেকেই বাসায় ফিরে গিয়ে তারা সাধনা করবে, তারা চেষ্টা করবে, ওস্তাদের কাছে গান শিখবে, শুধুমাত্র রিয়েলিটি শোর মধ্যে তারা আবদ্ধ থাকবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান জানান, প্রতিভা বিকাশের সুযোগ দিতে এটিএন বাংলা অতীতের মতো ভবিষ্যতেও কাজ করবে। পুরাতন যারা, নতুনদেরকে তৈরি করার একটা সুযোগ দিবেন, এবং আপনারা প্রত্যেকে, আমি আবিদাপাকে বলবো, ফাতেমা জোহরাকে বলবো, আপনারা যেভাবে গান গেয়েছেন, গান করে আজকে ফেমাস হয়েছেন, প্রত্যেকে একটি করে শিল্পী জাতিকে উপহার দিয়ে যাবেন। প্রতিটা চ্যানেলই কিন্তু করতেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তো বহু কম্পিটিশন হচ্ছে, কিন্তু একটা শিল্পীকে প্রতিষ্ঠিত করে কয়জনে, আমি তোমাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে তোমরা যদি এখানে আমাদের এই প্ল্যাটফর্মে যদি ভালো করতে পারো 1 থেকে 10-এর মধ্যে, আমরা প্রত্যেককে, প্রতিটা শিল্পীকেই আমরা প্রমোট করব এবং তাদেরকে পরিচিত করে দেওয়ার চেষ্টা করব সারা বাংলাদেশের বাসীদের কাছে, এবং দেশি বিদেশি সব বাঙালিদের ঘরে তোমাদের প্রচার করব আমরা, এইটুকু তোমাদেরকে আশ্বাস দিচ্ছি। যাই হোক, এই পরিপ্রেক্ষিতে আমি যাকে ধন্যবাদ দেওয়া হয়নি, সে হচ্ছে মুনিম, MCL-এর মনিন, তাকে আমি ধন্যবাদ জানাই যে এইগুলি কম্পিটিশনগুলি করা সত্যি খুব পরিশ্রমের ব্যাপার, দিন রাত পরিশ্রম করতে হয় করে এইসব একটু এই পর্যায়ে আসা, এই জন্য মুনিমকে জানাই আমার ধন্যবাদ। আর মুনিম, আমার মনে হয় ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরও ভালোভাবে করবে, কারণ গতবার যখন এই হলো, ওই যে করোনার সময় যে হলো, তো পুরস্কার দেখলাম খুব সামান্য সামান্য পুরস্কার, তখন আমি বলছিলাম যে মুনিম এত কষ্ট করে, তারা এত ইয়ে করে, পুরস্কার খুব সামান্য হয়ে গেলে তাদের কী করে, সেজন্য বলছিলাম যে পুরস্কারটা বাড়াই দিলে আরও ভবিষ্যতে আরও বেশি সব শিল্পীরা আগ্রহ করে আসবে এই সব কম্পিটিশনে। তো যাই হোক, তো সবসময় সম্ভব হয় না, কারণ পুরো প্রোগ্রামটা চালাইতে তো অনেক টাকা লাগে, এই টাকা খরচা করতে হয় পুরো প্রোগ্রাম করাটা। তো যাই হোক, উনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন এই প্রোগ্রামগুলিকে সাকসেসফুল করার জন্য, আমি তাকে আবারও ধন্যবাদ জানাই, আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং সবাইকে আমার ধন্যবাদ যে যারা আজকে পার্টিসিপেট করতেছে, যারা যারা পারলো না, আজকে যারা পারতেছে না, তাদের দুঃখ করার কিছু নাই, কারণ বিচারক যারা বসেন এখানটা, তাদের সেই দিনের পারফরমেন্সের উপরেই বিচার করতে হয়। দেখা যাচ্ছে যে একটা খুব ভালো শিল্পী, খুব ভালো গায় বা ভালো নাচে, সে যেদিনকে পারফর্ম করলো সেদিনকে ভালো করতে পারলো না, এটা কিন্তু বিচারকের দোষ না, এটা দোষ হচ্ছে তার, কারণ অনেকেই আছে যে এইরকম আলো ঝালো এতগুলি ক্যামেরার সামনে এসে আর মুখ খুলতে পারে না, গান গাইতে পারে না নিজের মধ্যে, কারণ একটা ক্যামেরার সামনে এসে গান গাওয়া কিন্তু এটা অনেক দিন প্র্যাকটিসের পরে এটা হয়। যারা পার্টিসিপেট করতেছে তাদের অবশ্যই নতুন নতুন ক্যামেরার সামনে তারা পারে না, যে কারণে আসলে ইনস্ট্যান্ট এখানে গান যখন গায় তখন ভালো গাইতে পারে না, যে কারণে বিচারকরা তখন পরবর্তীকালে বিচারকদের দোষ দেয়, আরে ওনারা কী বিচার করছে, আমি এত ভালো গান, কিন্তু না, এটা ঠিক না, বিচারকরা সেই দিনকার পারফরমেন্সের উপরেই তারা বিচার করে, সেদিন যদি পারফরমেন্স তোমার খারাপ হয় বিচারকদের করার কিছু নাই, বিচারক তো ওই পারফরমেন্স ওই নাম্বার দিবে, সুতরাং তোমরা ওই হেরে যাওয়ার পরে ওই বিচারককে গালাগালি অ্যাটলিস্ট করো না, কারণ এটা ঠিকও না। হ্যাঁ, এইটাই করে সবাই, যে যখনই হয় ও তো গালি দেয়, যে শিল্পী সে গালি দেয়, তার মা বাবা সঙ্গে আর 14 গোষ্ঠী যাদেরগুলো আসে সবাই মিলে গালি, মানে ওনার বেহেস্তে যাওয়ার পর্যন্ত বন্ধ করে দেয়, এইরকম অবস্থা হয় দাঁড়ায়। কিন্তু এখানে আমি বলবো এটা কিন্তু বিচারকদের দোষ না, বিচারকরা সেই দিনকার পারফরমেন্সের উপরে বিচার করে, তুমি হতে পারো অনেক ভালো শিল্পী হতে পারো, কিন্তু সেদিনকার পারফরমেন্স যদি তোমার খারাপ হয় বিচারকদের করার কিছু নাই। তো যাই হোক, একটা জিনিস মনে রাখবা, যেমন মা বাবার পরে
যাকে সবচেয়ে বেশি সম্মান দিবা শিক্ষক, তারপরে আজকে যে তুমি একটা প্ল্যাটফর্মে আসছো কম্পিটিশন করার জন্য, আজকে তোমাদের গুরু হচ্ছে যারা বিচারক, তাদেরকেও সম্মান দিবা ঠিক সেই রকম, কারণ না হলে ইনাদের আশীর্বাদ না হলে তোমরা আবার আগাতে পারবে না, তাই সুতরাং তাদের আশীর্বাদ দরকার। এবং আমি আমার সামনে তো দুজন ভালো বড় শিল্পী বসে আছেন, তো ওনাদেরকে বলবো যে আপনারা আপনাদের জগতে অনেক নাম করছেন, অনেক সুনাম আপনাদের হয়েছে, তো একটি জিনিস আপনাদেরকে বলবো, পুরাতন যারা নতুনদেরকে তৈরি করার একটা সুযোগ দিবেন, এবং আপনারা প্রত্যেকে, আমি আবিদাপাকে বলবো, ফাতেমাকে বলবো, আপনারা যেভাবে গান গেয়েছেন, গান করে আজকে ফেমাস হয়েছেন, প্রত্যেকে একটি করে শিল্পী জাতিকে উপহার দিয়ে যাবেন। আপনি দেখেন আপনার ইন্ডিয়ার কথাই ধরি, কিশোর কুমার, মুকেশ, অন্যান্য যারা গায়ক ছিল এদের ছেলেরা একটাও কিন্তু নাম করতে পারেনি, যেটা কিশোর কুমার করছে বা মুকেশ করছে বা অন্যান্য শিল্পী যারা করছে, তাদের ছেলেমেয়েরা কিন্তু সেই পর্যায়ে আসতে পারেনি, কারণ তারা যেমন কিশোর কুমার বা মুকেশ, এদের সময় কই তার ছেলেমেয়েকে শিখাবে বা এরকম একটি শিল্পী তৈরি করবে, তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকতো। কিন্তু এইটা হওয়া উচিত যে প্রতিটা শিল্পী যারা আছেন, আপনি আজকে থাকবেন না, আপনি যদি একটা আপনার উত্তরস্বরি যদি একটা তৈরি করে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার সবচেয়ে এই যে সুনাম সেটা সারা জীবন থাকবে জাতির কাছে। তো সুতরাং আপনারা, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে আপনারা একটু নিজ উদ্যোগে প্রতিজনে, আমরা তো প্রতিযোগিতা যে করতেছি এটা তো গণ করতেছি, কিন্তু আপনাদের যে রিকোয়েস্ট আমি করবো, প্রত্যেকে আপনার নিজের কাউকে, হয় ছেলে মেয়েকে বা অন্য কাউকে, আপনারা একটি করে শিল্পী আমাদের উপহার দিয়ে যাবেন। তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করতে আরও নতুন নতুন প্রতিযোগিতা আয়োজনেরও ঘোষণা দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।